দারুণ আবার ছয় আবার ফুল টস আবার আবার ফুল টস আবার ফুল টস এবং ছয় ক্যাচ উঠে গেল প্রথম বলেই চার দারুণ চার একদম গ্যাপ দিয়ে দেখে শুনে মেরে দিল আউট হয়ে গেল টুকাই ধরার জন্য চেষ্টা করেছিল কিন্তু দারুণ ছয় বড় ছয় চার আবারও চার ব্যাক টু ব্যাক বাউন্ডারি আবারও ছয় আবারও ছয় এই ওভারটিকে আমরা একাধিক বাউন্ডারি দেখতে পাচ্ছি দারুণ শট বিগ হিট অনেক দূরে চলে গেছে বল দারুণ সুন্দর অসাধারণ শট এবার কোন ছাড় দেয়নি বিশ্বজিৎ ঘোষকে দারুণ ক্যাচ দার দেখার মতো ক্যাচ ধরল অসাধারণ ক্যাচ দেখিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে সুমন ছয় আবারও ছয় অসাধারণ ছয় আবার গ্যাপে মেরেছে দেখা যাক চার মিসফিল্ড চার অনেকটাই দিকে হারা বিল্ডিং ছিল বলটা হয়তো চেষ্টা করলে প্রথম ইনিংস শেষ যাইহোক ফলাফলটা চার ওভার শেষে
সেটাই গেল দলীয় রান সংখ্যা 62 দিনের আলোয় খেলা শেষ করতে হবে অভিজ্ঞ ব্যাটসম্যান বিশ্বজিৎ ঘোষ 62 রানের টার্গেট নিয়ে মাঠে নামছে টার্গেট 62 অনেকটা লম্বা টার্গেট দ্বিতীয় ম্যাচ শুরু বলে টুকাই প্রথম বলেই ছয় অসাধারণ বিশ্বজিৎ ঘোষ এটাও দেখা যাক ক্যাচ একদম আউট আউট হয়ে গেল ব্যাটসম্যান ভালো খেলেছিল কিন্তু আউট হয়ে গেল তৃতীয় বল টুকায়ের বল কিন্তু অনেক উপরে উঠেছে ও দারুণ ক্যাচ দারুণ অসাধারণ ক্যাচ অনেক দূর থেকে এসে ক্যাচটা টুকাই পর পর দুই বলে দুই উইকেট নিল প্রথম বলে আউট বললো পর পর দুই বলে দুই উইকেট অর্থাৎ হ্যাটট্রিক টুকায়ের হ্যাটট্রিক চান্স বল আকাশে এবং ছয় বিগ হিট পরবর্তী গোপীনাথপুর বড় ছয় ফুল টাচ বল এবং হয়তো তার প্রথম ম্যাচে সেরকম ব্যাট আমরা দেখতে পাইনি বলটা ফুল টাচ হয়ে গেছিল আবারও ফুল টাচ এবার আজিম আবার ফুলটা এবং ছয় আব্দুল্লাহ আনসারি যার কথা বলছিলাম হয়তো প্রথম কাছে সেরকম সে সহজ বা কোনো কিছু খেলা দেখাতে পারেননি আবারও ছয়
আব্দুল্লাহ ব্যক্তিগত রান 30 575 সাইডে ব্যাক করছে আব্দুল্লাহ একদম ম্যাচ হাতের মধ্যে নিয়ে নিয়েছে আবারো পর পর চারটে ছয় জয়লাভ করলো রামচন্দ্রপুর দারুণ খেললো এই মাত্র